এই মুহূর্তে যে খবর চোখ রাখবো, দল বিরোধী কাজের অভিযোগ এবং কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়াকে শোকজ করলো এআইসিসির শৃঙ্খলা রক্ষা কমিটি। আইসিসির তরফ থেকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে, তবে এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। উজ্জ্বল, এই বিষয়ে বিস্তারিত ভাবে কি জানা যাচ্ছে? দেখো, সেটা হচ্ছে যে মানস ভুঁইয়ার বিভিন্ন কাজকর্ম নিয়ে কিছুদিন আগেই এমএলএদের একটি বৈঠক হয়েছিল এবং এমএলএদের সেই বৈঠক থেকে সমস্ত এমএলএ তারা একটা চিঠি পাঠিয়েছিল শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে, যে চিঠিতে তারা দাবি করেছিলেন বা তারা বলেছিলেন যে মানস ভুঁইয়া যেভাবে যে কাজ করছেন সেটা অত্যন্ত দল বিরোধী কাজ, তার বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া হোক, তাকে সাসপেন্ড করা হোক। এমএলএদের পাঠানো সেই চিঠিকে কিন্তু স্বীকৃতি দিয়ে প্রদেশ কংগ্রেসের তরফেও একটা চিঠি পাঠানো হয়েছিল শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে যে মানস ভুঁইয়ার বিরুদ্ধে যাতে ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাকে দল থেকে সাসপেন্ড করা হয়। এরপর প্রায় 15 দিন কেটে গেছে, এই নিয়ে দিল্লির তরফে কিছু জানানো হয়নি। গতকাল শোনা যায় যে মানস ভুঁইয়াকে শোকজের নোটিশ পাঠানো হয়েছে, 15 দিনের মধ্যে তাকে জবাব দিতে হবে যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগগুলো সত্যি না মিথ্যে। মানস ভুঁইয়ার কাছে এআইসিসি শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে এমনটাই খবর। কিন্তু মানস ভুঁইয়া নিজে জানিয়েছেন যে তিনি এরকম কোনো চিঠি পাননি, তার কথায় যে তিনি গতকাল পর্যন্ত বা আজকে সকাল পর্যন্ত হাতে এরকম কোনো নোটিশের চিঠি পাননি, শোকজের চিঠি পাননি। তবে আজকে তিনি নিজেই সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে একটি চিঠি দিচ্ছেন যেখানে তাকে কিভাবে নানাভাবে হ্যারাস করা হচ্ছে তার অভিযোগগুলো তিনি তুলে ধরবেন। তবে এআইসিসির তরফে আমরা যতটুকু জানতে পারছি গতকাল রাতেই কিন্তু তার কাছে এই চিঠি পাঠানো হয়েছে এবং দেখার যে 15 দিনের মধ্যে মানস ভুঁইয়াকে জবাব দেন এবং তারপরের এআইসিসি শৃঙ্খলা রক্ষা কমিটি যেটা সর্বোচ্চ কমিটি তারা তারা কি ব্যবস্থা গ্রহণ করেন। উজ্জ্বল, ধন্যবাদ।